রূপান্তরকামী নারীরা কিভাবে তাদের সৌন্দর্য এভাবে ধরে রাখে, কিভাবে তারা এত সুন্দর হয়, আর এই তাদের দাড়ি গোফ কীভাবে তারা রিমুভ করে আপনারা নিশ্চয়ই জানেন না। যদি জানতে হয় তাহলে ভিডিওটা আপনার জন্য, তাহলে আপনি ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবেন কিভাবে রূপান্তরকামী নারীরা তাদের গোফ দাড়ি চেঞ্জ করে এবং এত সুন্দর হয়। আর তোমরা যারা আমার রূপান্তরকামী বন্ধুরা রয়েছ, তাদের একটা কথাই বলবো, তোমরা যদি না জেনে থাকো কীভাবে তোমরা তোমাদের দাড়ি গোফকে রিমুভ করবে, তাহলে অবশ্যই ভিডিওটা তোমাদের জন্য। হ্যাঁ, তোমরা এই ভিডিওতে জানতে পারবে কীভাবে দাড়ি গোফকে রিমুভ করলে সঠিক পদ্ধতিতে সেটা করা হবে এবং তাতে কোনো সাইড এফেক্ট হবে না। তো এবং স্বাস্থ্যকথার এই 6 নম্বর এপিসোডে আমি সেটাই তোমাদের ডিটেলে বলবো। যাই হোক, আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করি। আমি প্রেম, তোমাদের সবাইকে প্রেম হোক যখন তখন চ্যানেলে স্বাগতম। রূপান্তরকামী নারীদের অনেকগুলো দুঃখের কারণ আছে, সেগুলো হয়তো আমরা বলে শেষ করতে পারবো না। তার মধ্যে একটা দুঃখের কারণ হলো, সে যেই শরীর নিয়ে পৃথিবীতে জন্মেছে সেই শরীর হয়তো সে চাই না, সে চায় তার বিপরীত শরীর। সে হয়তো একজন নারী কিন্তু সে চায় একজন পুরুষের শরীর, বা সে হয়তো একজন পুরুষ সে চায় একজন নারীর শরীর। কিন্তু এই যে ভগবান যেই শরীর দিয়েছে, যেই শরীর দেওয়ার ফলে আমাদের সমাজ তথাকথিতভাবে তাকে নারী বা পুরুষ বলে বিবেচিত করে, সেই নারী বা পুরুষ যে লিঙ্গ সেই লিঙ্গের উপর ভিত্তি না করে একজন মানুষ কিন্তু তার নিজের ভেতরকার সত্তা অনুযায়ী, ভেতরকার চাহিদা অনুযায়ী সে নিজেকে ভাবতেই পারে, আমি নারী বা পুরুষ ভাবতেই পারে। তার উপর ডিপেন্ড করি একজন নারী পুরুষ হতে চায় বা একজন পুরুষ নারী হতে চায়। কিন্তু এই যে পুরুষ নারী হতে চায় বা নারী পুরুষ হতে চায়, শুধু বললেই তো হয়ে গেল না, হয়তো সে মনে মনে ভাবছে, সমাজ কিন্তু তাকে মানবে না নারীকে পুরুষ বলে বা পুরুষকে নারী বলে, কিন্তু সে নিজে নিজে তো ভাবে যে আমি পুরুষ বা আমি নারী। তো যেসব নারীরা রয়েছে, অর্থাৎ রূপান্তরকামী নারীরা রয়েছে, তারা সবসময় একটা খুব খারাপ একটা জিনিস নিয়ে ভোগে, সেটা হলো যে তাদের দাড়ি গোফ। এই দাড়ি গোফটা তারা কী করে সরাবে? ভগবান যেটা পাঠিয়েছে জন্মগতভাবে যে তাদের দাড়ি গোফ হবে, সেটা তো তারা খুব ইজিলি রিমুভ করতে পারে না, না? কিন্তু তারপরেও কিছু রূপান্তরকামী নারীদের স্বপ্ন থাকে যে তারা এই দাড়ি গোফগুলোকে রিমুভ করবে, এই দাড়ি গোফগুলো তাদের থাকবে না, তারা পুরো মেয়েদের মতো, অর্থাৎ মেয়েদের শরীর যেভাবে তৈরি হয়, মেয়েদের শারীরিক গঠন যেরকম, সেরকম তারা তৈরি হতে চায়। তো তাদের মধ্যে একটা বাধা হলো এই দাড়ি গোফ, দাড়ি গোফ তারা রিমুভ করতে পারে না। যদি এখন বিভিন্ন পদ্ধতি বেরিয়েছে রিমুভ করার, তো সেই পদ্ধতিগুলো অবলম্বন করলে হয়তো কিছু রূপান্তরকামী নারী তাদের শখের কিছুটা অংশ হয়তো ফুলফিল করতে পারবে, বা তাদের ভালো লাগাটা হয়তো কিছুটা হলেও পূরণ হবে। আজকের ভিডিওতে আমি সেটাই বলবো, কিভাবে এই দাড়ি গোফকে রিমুভ করলে সঠিক পন্থাতে, অর্থাৎ সঠিক পদ্ধতিতে রিমুভ করা যাবে, তাতে হয়তো খুব একটা অসুবিধার কিছু হবে না, আমি সেটা ডিটেলে আজকে আলোচনা করব। এই দাড়ি বা গোফ রিমুভ করার বিভিন্ন পদ্ধতি আছে, সেটা কীরকম? একটা পদ্ধতি হয় যে ঘরে বসে রিমুভ করা যায়, আরেকটা পদ্ধতি আছে বিভিন্ন লং টার্ম, অর্থাৎ অনেকটা সময় ধরে সেটা করতে হয়। তো আমরা যেটা অনেকটা সময় ধরে করতে হয়, একটা লং প্রসেস, সেটাতে আমি যাচ্ছি না, বা সেটা আমি এখন বলছি না, সেটা আবার নেক্সট কোনো ভিডিওতে বলবো। যেটা আমরা ঘরে বসে করতে পারি, অর্থাৎ রূপান্তরকামী যেসব নারীরা রয়েছে, তারা ঘরে বসে এই পদ্ধতি অবলম্বন করে তাদের দাড়ি গোফগুলোকে রিমুভ করতে পারে। সেটা কি? সেটা প্রথম যেটা হলো, প্রথম যে পদ্ধতিটা, সেটা হলো শেভিং। আমরা সবাই এই শেভিং কথাটার সঙ্গে ভীষণ পরিচিত, কারণ আমরা চারপাশে দেখে থাকি যে আমাদের বাবা কাকা দাদা বা আমরাও যারা অনেকেই শেভিং করে থাকি। শেভিং করার ফলে একদম দাড়ি গোফ পুরো চেঁচে ফেলা হয়, চেঁচে ফেলে একদম পুরো ক্লিন করে দেওয়া হয়। তো সেরকম করেও কিন্তু অনেক ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী যেসব নারীরা রয়েছে, তারা কিন্তু তাদের এই ত্বককে, এই যে দাড়ি গোফ, এটাকে রিমুভ করে এই স্কিনটাকে ভীষণ মসৃণ আর স্মুথ করে তোলে, সেটা কিন্তু করে এই শেভিংয়ের মাধ্যমে, আমরা সেটা সবাই জানি। আর এই শেভিং করার ফলে হয়তো এক সপ্তাহ বা 5-6 দিন ধরে হয়তো দাড়িগুলো সেভাবে বড় হয় না, কিন্তু এই 5-6 দিনের পরে থেকে কিন্তু দাড়ি বেশ বড় হতে শুরু করে। তো এটা খুব অল্প সময়ের জন্য কাজটা ই হয়, মানে স্থায়ী হয়, বেশি সময়ের জন্য নয়, এবং এটা করতেও ভীষণ কম খরচ, ভীষণ কম খরচ, এটা বাড়িতে বসেই করতে পারো তোমরা। এটা একটা পদ্ধতি শেভিং গেল। এরপরে যেটা কী আছে, প্লাকিং। প্লাকিংটা কী? এই প্লাকিংটা বিশেষ করে যেটা যাদের ক্ষেত্রে করা হয়, সেটা হলো মেয়েরা দেখবে
যে ভ্রু প্লাক করে, ভ্রুটাকে প্লাক করে ঠিকঠাক ঠিকঠাক মেনটেন করার জন্য তারা ভ্রুটাকে প্লাক করে। তো এটা একটা প্লাক পদ্ধতি, সেটা কীভাবে তোমরা বাড়িতে বসে করতে পারো? আমাদের অনেকের কাছে যেটা আমরা ওটাকে বলি চিমটি বলি, অনেকের আমাদের সাধারণ অনেকের বাড়িতেই চিমটিটা আমরা দেখে থাকি, যে চিমটিটা ধরে এরকম করে আমরা একটা 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 করে হেয়ারকে রিমুভ করতে পারি, এটা করতে পারি। এটা করা যায় প্লাকিং, বাট এটা ভীষণই কী বলবো যন্ত্রণাদায়ক, মানে যখনই তুমি রিমুভ করবে তখনই ভীষণ জ্বালা করবে বা রক্ত বেরিয়ে যেতে পারে, বা হয় অনেক সময় একসঙ্গে অনেকটা ধরে যদি টান দাও তোমরা চিমটি দিয়ে, তাহলে সেক্ষেত্রে অনেকটাই গর্ত হয়ে যেতে পারে বা সেখান থেকে রক্ত বেরিয়ে ক্ষত সৃষ্টি হতে পারে, এগুলো হতে পারে। তো প্লাকিং পদ্ধতি অবলম্বন করতে পারো, কিন্তু সেটা অনেক বেশি রিস্কি বলবো না, হ্যাঁ রিস্কি তো অবশ্যই প্রত্যেকটা জিনিসই রিস্কি, তবে যাদের খুব ইচ্ছা না করব তারা করতেই পারে, তবে একটু আস্তে ধীরে সুস্থে করাটা উচিত। আর এটার ফলে কিন্তু যেটা বললাম যে সাইড এফেক্ট যেগুলো হতে পারে, স্কিন লাল হয়ে যেতে পারে, স্কিন ফুলে যেতে পারে, তারপরে তোমাদের বিভিন্ন র্যাশ বেরোতে পারে, রক্ত বেরিয়ে অনেক ক্ষতের সৃষ্টি হতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, তবে সেটা হয়তো সাময়িক, কিছু সময় পরে সেটা ঠিক হয়ে যায়। আর এই যদি বাই চান্স এটা মনে করো যে তোমাদের ত্বক খুব সেন্সিটিভ, যেটা তোমাদেরকে তো হয়তো খারাপ দিকের একটা খারাপ দিকে প্রভাব ফেলতে পারে, তাহলে তোমরা বলবো অ্যাভয়েড করো। যারা জানতে পারো যে আমার স্কিন ভীষণ সেন্সিটিভ বা খারাপ হতে পারে, তারা অবশ্যই অ্যাভয়েড করো। আর যারা জানতে পারো নি বাট প্রথম ফার্স্ট টাইম ট্রাই করছো, তারা যদি বুঝতে পারো যে তোমার স্কিনে কিছু প্রবলেম হচ্ছে, তাহলে অবশ্যই তোমরা ডার্মাটোলজিস্ট অর্থাৎ যারা ত্বকের বিশেষজ্ঞ তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ করে ব্যাপারটাকে সলভ করার চেষ্টা করো, নাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এরপরে যে পদ্ধতিটার কথা বলবো সেই পদ্ধতিটা হলো থ্রেডিং পদ্ধতি। এই থ্রেডিং পদ্ধতি কীরকম? এই থ্রেডিং পদ্ধতির মাধ্যমে কিন্তু বহু মেয়েরা, মানে প্রায় বলতে গেলে বেশিরভাগ মেয়েই যে ভ্রু প্লাক করে, সেই ভ্রু প্লাকটা কীভাবে করে, ভ্রুর যে এই ভ্রুগুলো রিমুভ করে সেটা কিন্তু সুতো দিয়ে পেঁচিয়ে দেখবে অনেক, তোমরা এটা বিশেষ করে পার্লারে দেখে থাকবে, পার্লারে কিন্তু এই জিনিসটা করা হয়, যেরকম সুতো দাঁতে একটা সাইড সুতো ধরে আর একটা সাইড হাতে ধরে তাদের এরকম টান দেয়, এই টান দেওয়ার ফলে ওই সুতোগুলো ভ্রুর সঙ্গে, ভ্রুর যে লোমগুলো সেগুলোর সঙ্গে লেগে ওই প্যাচকে ওটা উঠে যায়। এর ফলে কী হয়, এগুলো কিন্তু বেশ অনেক দিন তোমার লোমগুলো ওঠে না, মানে ধরো 15 দিন, 2 সপ্তাহ বা 3 সপ্তাহের কাছাকাছি চলে যায় যে ওই লোমগুলো উঠতে পারে না। তো এটাও কিন্তু একটা ভালো পদ্ধতি, কিন্তু এটাও খরচ ভীষণই কম, খরচ নেই বললেই চলে, তবে এটা নিজে নিজে করা যায় না, এটা কাউকে দিয়ে করাতে হয়, বিশেষ করে পার্লারে গিয়ে বা যারা ব্যাপারটা করতে পারে বুঝতে পারে তাদের দিয়ে করানোটাই ভালো, তবে এটাও কিন্তু বেশ জ্বালা হয় বা বিভিন্ন ধরনের র্যাশ উঠতে পারে, ফুলে যেতে পারে, লাল হয়ে যেতে পারে, বা সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে কিন্তু এটা খুব রিস্কি, যেটা তোমরা করবে না, অবশ্যই সেটা দেখে নেবে, বুঝতে পেরেছো? আর লাস্ট যেটা আমি বলবো সেটা হলো ওয়াক্সিং। এই ওয়াক্সিংটা কি? ওয়াক্সিং পদ্ধতিটা হলো এক ধরনের তরল, গরম তরল হয়, তরল অনেকটা কীরকম বলবো জেলি টাইপের এক ধরনের তরল হয়। এই জেলি টাইপের তরল কি, তরল তোমাদের শরীরে যেখানে লোম আছে, যেখান থেকে তোমরা লোম রিমুভ করতে চাও সেই জায়গায় গরম ওই তরলটা যদি লাগিয়ে দাও, তার উপরে একটা ন্যাকড়া বা পেপার যদি তোমরা দিয়ে টান দাও, তাহলে কিন্তু এটা পুরো গোড়া থেকে রিমুভ হয়ে আসে লোমগুলো। তবে এটাও কিন্তু বেশ কষ্ট, মানে যখন টান দেওয়া হয় তখন কিন্তু বেশ লাগে, স্কিনে বেশ লাগে। ইভেন এটা যদি যাদের, বারবার একই কথা বলছি, যেহেতু এটা আমার স্বাস্থ্য কথার এপিসোড, আমি স্বাস্থ্য কথার এটা 6 নম্বর এপিসোড করছি, তো এই স্বাস্থ্য কথার 6 নম্বর এপিসোডে যেহেতু স্বাস্থ্য নিয়ে কথা বলছি, তাই অবশ্যই এটা মাথায় রাখবে যে ভালো কিছু করার জন্য যেমন আমরা অনেক কিছু করতে পারি, এটাও মাথায় রাখতে হবে ভালো কিছু করার সাইড এফেক্টগুলো কী। সেই সাইড এফেক্টগুলো কিন্তু বারবার আমি বলে যাচ্ছি যে এর ক্ষেত্রে কিন্তু যারা, যাদের সেন্সিটিভ স্কিন তারা কিন্তু অবশ্যই এটাকে অ্যাভয়েড করবে, কোনো মতেগুলো করবে না, করলে কিন্তু তাদের স্কিনের কিন্তু আরও ক্ষতি হবে, যেটা কিন্তু এর ফলে ইনফেকশন হয়ে ভয়ঙ্কর খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে। তো সেটা যাতে না হয় তোমরা বুঝেই করবে, আবেগের বসে এমন কিছু করে বসো না যেটা তোমার শরীরের জন্য ক্ষতিকর, বুঝতে পেরেছো? তো এই ওয়াক্সিংয়ের মাধ্যমেও কিন্তু তোমরা হেয়ার রিমুভ করতে পারো, এটাও কিন্তু খুব একটা যে খরচ সাপেক্ষ ব্যাপার তা না, খুব ইজি ওয়েতে করা যায়, বা অনেকে এখন তোমরা দেখতে পাবে পার্লারে গিয়েও কিন্তু এই ওয়াক্সিং করায়। তো এই 4টি পদ্ধতি বললাম, সেটা হলো প্রথমে বললাম শেভিং, প্লাকিং, থ্রেডিং আর ওয়াক্সিং। এই 4টি পদ্ধতির মাধ্যমে কিন্তু তোমরা ঘরে বসেই তোমাদের হেয়ার রিমুভ করতে পারো।
বুঝতে পেরেছো? তো এর ফলে কিন্তু কী হয়, হেয়ারগুলো কিছু কিছু ক্ষেত্রে হেয়ারগুলো প্রচণ্ড মোটা হয়ে ওঠে, পরে যখন তুমি স্কিন থেকে লোমটাকে রিমুভ করে ফেললে বা হেয়ারটাকে রিমুভ করে ফেললে, তারপরে যে হেয়ারগুলো উঠবে সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটু মোটা হয়ে ওঠে। তো সেটা কিন্তু দেখবে, আমরা ছেলেরা যখন দাড়ি শেভ করি তারপরে যে দাড়িগুলো ওঠে সেগুলো ভীষণ খোঁচা খোঁচা মোটা মোটা হয়ে ওঠে, তাই না? তো এক্ষেত্রেও কিন্তু সেটা হতে পারে, তোমরা কিন্তু সেটা দেখে বুঝে তবেই এই পদ্ধতিগুলো অবলম্বন করবে, তাহলে মনে হয়, আমার মনে হয় তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। বুঝতে পেরেছো? আর বেশি ভিডিও বাড়াবো না, স্বাস্থ্যকথা ভিডিওর এই 6 নম্বর এপিসোড এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী এপিসোড অর্থাৎ 7 নম্বর এপিসোডে। তোমরা অবশ্যই রেসপন্স করো, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর নেক্সট যেটা যেই টপিক নিয়ে আমি কথা বলবো সেটা হলো যেটা স্থায়ী, বা স্থায়ী বলা যায় না, মানে অনেকদিন স্থায়ী কীভাবে আমরা হেয়ার রিমুভ করতে পারবো সেই পদ্ধতি নিয়ে আলোচনা করব। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আজ তাহলে এখানেই, টাটা।